নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সামনেই রয়েছে ধনতেরাস এরপরেই রয়েছে দীপাবলি উৎসব তারপরেই রয়েছে কালী পূজা এই তিনটি উৎসবে খুব শুভ সময় থাকবে এই তিনটি উৎসবের মাঝে আপনারা যদি যে কোনো দিন বাস্তুর প্রতিকার করে নিন তবে দেখবেন আপনাদের গৃহে এক বছরের জন্য সুখ শান্তি বিরাজ করবে কী সে উপায় আসুন আমি একে একে জানাই প্রথম আপনারা যে উপায়টি করবেন সেটি হচ্ছে ধনতেরাসের দিন বা দীপাবলির দিন অথবা কালী পুজোর দিন ঘরের প্রধান দরজার উপর দুদিকে দুটো স্বস্তিক চিহ্ন আঁকার চেষ্টা করুন কারণ হিন্দু শাস্ত্র মতে এটি একটি অত্যন্ত শুভ চিহ্ন এবং পবিত্র চিহ্ন ঘরের প্রধান দরজায় দুদিকে দুটি যদি আপনি স্বস্তিক চিহ্ন দিতে পারেন তবে তা আপনার সৌভাগ্যকে আকর্ষণ করবে এবং আপনার দুর্ভাগ্যের সময় আস্তে আস্তে কেটে যাবে দ্বিতীয় উপায় বাস্তুমাত্রে সম্পদ বৃদ্ধির জন্য ঘরের উত্তর দিকে লক্ষ্মী দেবীর মূর্তি রেখে আরাধনা করুন পুজো করার সময় মায়ের মূর্তির বাম পাশে রাখবেন শ্রী গণেশের মূর্তি এতে হচ্ছে আপনার বাস্তুদস্ত কাটবেই পাশাপাশি অর্থনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকবে আসিও বার পরবর্তী তিন নম্বর টোটকায় দীপাবলির সময় জলে সামান্য নুন নিন এবং নুনটা ভালোভাবে মিশিয়ে দিন এবং ঘরের আনাচে কানাচে মাঝে মাঝে স্প্রে করুন দিনে যদি একবার করেন তবেই হবে এতে কি হবে আসুন জানিয়ে দিই এতে আপনার ঘরের মধ্যে যে নেগেটিভ শক্তি রয়েছে সেই নেগেটিভ শক্তি দূর হবে এবং আপনার গৃহের পরিবেশকে পবিত্র করে তুলবে এরপরে আপনারা যে টোটকাটি করবেন সেটি হচ্ছে ঘরের প্রধান যে দরজা রয়েছে দরজার সামনে আনপনা আঁকুন যদি মা লক্ষ্মীদেবীর পাদুকাচিহ্ন আঁকতে পারেন তবে তা অতীব শুভ যদি আনপনা দেন তবে রঙ বেরঙের আনপনা দিবেন এতে আপনার সৌভাগ্য এবং সমৃদ্ধি আকর্ষণ বা আকর্ষিত হবে সেই জন্য বিভিন্ন রঙ বেরঙের ঝা চকচকে আনপনা দেওয়ার চেষ্টা করুন এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দীপাবলির সন্ধেই ঘরের দরজা ভুল করেও বন্ধ রাখবেন না মনে করা হয় এদিন যদি দরজা বন্ধ রাখেন তবে মা লক্ষ্মী দেবী দরজার সামনে এসে ঘুরে চলে যায় তাই এই দিন দরজা বন্ধ রাখবেন না এমন কি রাতে শোয়ার সময়ও বাড়ির একটা অন্তত জানালা খুলে রাখার চেষ্টা করবেন যাতে আপনার ঘরের মধ্যে মা লক্ষ্মী প্রবেশ করার সুযোগ পায় এরপর আপনি যে বিষয়টি মানবেন বা করবেন সেটি হচ্ছে ধূপের গন্ধ ধূপের গন্ধ পরিবেশকে যে সুখময় করে তোলে তাই নয় পাশাপাশি ঘরের মধ্যে শুভ শক্তির বিরাজ ঘটায় তাই দীপাবলির দিনকে আরও সুন্দর করতে কালী পূজার দিনকে আরও সুখময় করতে এবং ধনতেরাসের দিনে অর্থ আকর্ষণ করতে আপনি অবশ্যই কিন্তু গৃহের মধ্যে ধূপ এবং কর্পূর ব্যবহার করুন কিন্তু ধূপকাঠি ভুলেও ব্যবহার করবেন না আসি এবার পরের নাম্বার ঘরের মধ্যে কোনো একটা জলপ্রবাহ থাকা ভালো এটি সব শক্তির অর্থাৎ অশুভ শক্তিকে শোষণ করে নেয় এই দীপাবলিতে কৃত্রিম একটি ঝর্ণা কিনে আনুন এবং সেটি বাড়ির মধ্যে রাখার চেষ্টা করুন পরবর্তী যেটা আপনাদের জানাবো সেটি হচ্ছে ঘরের দরজায় ধাতব ঘন্টা ঝুলিয়ে দিন ঘণ্টার মিষ্টি টুংটাং ধ্বনি শুভ শক্তিকে ডেকে আনে এবং অশুভ শক্তিকে বিনাশ করে এইগুলি আপনারা মানুন বাস্তুদ